হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম খুবই সুন্দর আরেকটি হাতার ডিজাইন নিয়ে। কাটিং এবং সেলাই খুবই সহজে দেখানোর চেষ্টা করব, যাতে সবাই সহজে তৈরি করতে পারেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। তো এই যে প্রথমে হাতাটা আমি কাটিং করে নিলাম। তো হাতাটা লম্বা নিয়েছি আমি এখানে 9 ইঞ্চি, তারপরে এখানে নিয়েছি আমি 8 ইঞ্চি, মোহরিতে নিয়েছি আমি 6 ইঞ্চি। তারপরে এখন এখানে দেখেন একটা আমি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটা ভাঁজ অবস্থায় আছে, এক ভাঁজ দুই পাট। তো এটা লম্বা নিয়েছি আমি 7 ইঞ্চি, তারপরে নিয়েছি চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তো এবার দুই মাথা থেকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি মার্ক করব। তো দেখেন 1 ইঞ্চি 1 ইঞ্চি মার্ক করার পর এরপর আমার মাঝখানটা কতটুকু থাকছে। তো মাঝখানটা আমার 5 ইঞ্চি পরিমাণ থাকছে। তো এর মিডেলটা আমি মার্ক করে নিলাম। তো মিডেলটা মার্ক করে মিডেলের এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তো এই যে দেখেন 1.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এরপরে দুদিকে আমি এভাবে মার্ক করে নেব, মানে দুদিকে আমি একই সমান করে রাউন্ড করে মার্ক করে নিলাম। তো যে মার্কটা করেছি আমি সেটার উপরে আমি এভাবে কেটে নিলাম, মার্ক অনুযায়ী হচ্ছে আমি কেটে নিলাম। তারপরে আমি এখানে 1 ইঞ্চি থেকে একটু কম বা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে এভাবে বাইরের দিকে কেটে নেবেন। তো এই দেখেন এটা আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে। মাঝখানটা দেখেন কীরকম ডিজাইন হয়েছে, দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন। তো এটাকে কি করব, এরকম একটা কাপড়ের উপর বসাবো, বসিয়ে তারপরে এটাকে আয়রন দিয়ে প্রেস করে নেব। তো এই যে আমি আয়রন দিয়ে দেখেন প্রেস করে নিচ্ছি। এটা কিন্তু মোটা ফেস্টিং না, পাতলা, যেটা আমরা কামিজের গলার মধ্যে দিই সেরকম। তো এবার হচ্ছে এটাকে এভাবে চারিদিকে অতিরিক্ত কাপড়টাকে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দেবো। তো সেলাই করা হয়ে গেছে। তো এবার যেটা করবে, এটাকে মাঝখানটা ভাঁজ করে একটা দাগ করে নেব। তো ভাঁজ করার পর একটা ভাঁজের দাগ হয়ে গেছে। এবার হাতার কাপড়টা এভাবে মাঝখানে ভালো করে একটু চেপে দিলাম, যাতে ভাঁজের দাগ হয়ে যায়। তো এই দুদিকে আমি সমানভাবে কাপড়টা অতিরিক্ত রেখে এরপরে মাঝখানটায় একটা সেলাই দেবো। তো দেখুন দুদিকে একই সমান কাপড়টা রেখেছি, রেখে আমি এভাবে মাঝখানে প্রথমে একটা সেলাই বসিয়ে দিব, যাতে করে আমার যখন আমি এটা জয়েন করব তখন কিন্তু যাতে নড়াচড়া না করে সব দিকে সমান থাকে। তো মাঝখানটা সেলাই করার পর এরপরে এভাবে ঘুরিয়ে আমি পেস্টিংয়ের যে গোড়ায় গোড়ায় সেলাই করে নেব। তো পেস্টিংটা যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো হাতাটা যদি আপনাদের বড় থাকে আর একটু লম্বা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আর একটু বড় বড় এই ডিজাইনটা করতে পারেন। তো এই যে আমি এটা সেলাই করে নেবাম পেস্টিংয়ের গোড়ায় গোড়ায়, তারপরে হচ্ছে আমি মাঝখানটা কেটে আলাদা করে ফেলবো। তো মাঝখানটা এখন আমি কেটে দেব। তো কেটে দেওয়ার জন্য কি করব, আমি এখানে এখানে এভাবে ধরে আমি মাঝখানে একটু ভাঁজ দিয়ে প্রথমে একটু কেটে নিচ্ছি। এই যে দেখেন এভাবে। তো কেটে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2 সুতা পরিমাণ পেস্টিংয়ের পর রেখে বাকিটা কেটে নিলাম। কেটে নিয়ে এরপরে পেস্টিংয়ের এদিকে অতিরিক্ত কাপড়টা আমি একটু কেটে নিলাম, বেশি একটা কাটবে না যাতে সেলাইটা না কাটে। তারপরে এভাবে জাস্ট উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নিয়ে চাইলে এখানে আয়রন দিয়ে একটু প্রেস করে নিতে পারেন, যাতে সুন্দরভাবে বসে যায়, বা হাত দিয়ে একটু সুতি কাপড় চেপে দিলে কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তারপরে দেখেন এই দেখেন উল্টানোর পর কীরকম ডিজাইনটা মাঝখানে এভাবে থাকবে। তো এটা কিন্তু আমার লাগবে, এটা আমি রেখে দিলাম। তারপর আমি একটা কাগজ নিলাম, সাদা কাগজ বা পেপার কাগজও নিতে পারেন। তো এখানে আমার মিডেলটা আছে 3 ইঞ্চি পরিমাণ, দেখেন এটা। তো এটা আমার মাপটা দরকার। তারপর আমি প্রথমে কী করবো, এটা মাপ করে একদিকে এভাবে এক সাইডে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো 2 ইঞ্চিতে যে মার্ক করলাম তার থেকে আমি 3 ইঞ্চিতে এভাবে 3 ইঞ্চি মার্ক করে নিলাম। তো দুদিকে আমার যাতে কাগজটা থাকে। তারপর মার্ক করার পর দেখেন আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়েছি। তো টুকরো কাপড়গুলো নিয়েছি আমি কতটুকু দেখেন, টুকরো কাপড়গুলো নিয়েছি আমি 3 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি লম্বা, মানে স্কোয়ার সাইজের কিছু টুকরো কাপড় নিয়েছি। তো এবার এটাকে কি করব দেখেন, এটাকে এভাবে কোণাকুণি করে একটা ভাঁজ দেব, দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দেব। তো ত্রিভুজ আকৃতি করে এরপর আমি এখানে এটাকে এই যে মার্কের উপরে বসাবো। তো দেখেন মার্কের উপরে বসাচ্ছি, একটা এভাবে বসিয়ে তারপরে আরেকটাও সেমভাবে ভাঁজ করব। এই দেখেন সেমভাবে ভাঁজ করে ওটার উপরে একটু অর্ধেক পরিমাণ, মিডল পরিমাণ থেকে উঠিয়ে তারপরে এভাবে একটার পর একটা বসিয়ে নেব। তো এই যে দেখেন সবগুলো সেমভাবে এক সাইডে আমি 4টা বসেছি, 4টা লাগবে না তো আমি 4টা বসিয়েছি। এরপরে অন্য সাইডটাও এভাবে সেমভাবে, আর মাছ অন্য সাইডটা বসানোর সময় একইভাবে বসাবো, যাতে কোনাটা মাঝখানটা দুদিকের এক সমান থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসাচ্ছি। তো এই যে এভাবে, এই যে এভাবে বসিয়ে নেব। তো দেখেন আমার বসানো হয়ে গেছে, এই সাইডে 4টা, ওই সাইডে 4টা। তো 4টা আমার কিন্তু লাগবে না, তাও আমি বসিয়ে নিলাম, 3টা হলে হয়ে যাবে। তো তারপরে দেখেন
তারপরে এটাকে হাতার কাপড় হাতাটাকে আমি এভাবে বসাবো। মাঝখানে একটা ডিজাইনটা রেখেছি আর দুদিকেরটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মাঝখানটা ঠিক রেখে তারপরে দুদিকে সমানভাবে রাখবেন, তারপরে সমানভাবে বসিয়ে এভাবে আমি কি করব এখন ঘুরিয়ে সেলাই করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিলাম। তো এক্ষেত্রে যদি হাতাটা যদি আপনার আরেকটু বড় হয় তাহলে কিন্তু মাঝখানটায় দুটোও রাখতে পারেন। আমি মিডিয়ালে কিন্তু একটা রেখেছি। তারপরে কি করলাম, আমি কাগজটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটা চাইলে এখনও ছিঁড়ে ফেলে দিতে পারেন বা একটু বড় করতে পারেন। তো আমি অতিরিক্ত যেটা আছে কি করব এটাকে এখন কেটে ফেলে দিচ্ছি। তো এখানে কিন্তু তিনটা বসালেও কিন্তু আমার হয়ে যেত। তো এখানে চারটা বসালাম, বা যারা নতুন থাকেন তাদের একটু সমস্যা অনেক সময় কম বেশি হয়ে যায়, একটু বেশি হলে কেটে ফেলে দেওয়া যায় সেটা তো সমস্যা নাই, কম হলে তখন দেখা যায় সমস্যা হয়। তো এরপরে এটাকে আপনারা সুসুতে দিয়ে সেলাই করতে পারেন বা মেশিনেও সেলাই বসিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এখানে আমি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ একটা টুকরো কাপড় নিলাম, নিয়ে এটাকে ভাঁজ দিয়ে এভাবে বসা এই যে সাপ সেলাই দিয়ে নিলাম এভাবে। তো কিভাবে দিচ্ছি সেটা দেখে বুঝতে পারতেছেন, এখানে কিন্তু ডাবল অবস্থায় আছে যে পাইপিনের কাপড়টা। তো এখানে এখন আমি পাইপিন বসাবো, বা পাইপিন আপনারা যেভাবে বসাতে পছন্দ করেন ঠিক সেভাবে বসিয়ে নেবেন। তো এবার উল্টিয়ে পাইপিনটা আমার যতখানি চিকন রাখবো সেই অনুযায়ী রেখে বাকিটা আমি একটা সাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। তো এই যে দেখেন এভাবে পাইপিনটা যতখানি আপনি চড়া চিকন রাখতে চান সেই অনুযায়ী রেখে এভাবে সাপ সেলাই দিয়ে নেবেন। তারপর দেখেন পাইপিনটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি কি করব, এখানে দেখেন আমি আরও কিছু কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে কতটুকু দেখেন, এটা একটা এক সাইডের কাপড়ের সাথে কিন্তু 2 কালারের কাপড় নিয়েছি, কিন্তু একটা কাপড়ের সাথে কিন্তু আমি পেস্টিন আয়রন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা মানে স্কোয়ার সাইজের, এটা 3.5 ইঞ্চি করেছিল। তো এভাবে এখন অন্য কালারের কাপড়টা সহ এভাবে সেলাই করে নেবো আমি। দেখেন তো সাইডে হচ্ছে সাইডো সাইডে স্কোয়ার করে এভাবে সেলাই করে নেবে। এখানে কিন্তু দুটো কাপড়ই আছে আর একটা কাপড়ের সাথে তো পেস্টিংটা লাগানো আছে। তারপরে দেখেন আমি মাঝখানটা এভাবে কোনাকুনি করে কেটে দেবো, কেটে দিয়ে এরপরে হচ্ছে উল্টিয়ে নেবো। তো পেস্টিংটা দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটা একটু শক্ত হয়ে থাকবে, ভালো লাগবে। বা আপনারা যদি পেস্টিং না দিতে চান দিতে পারেন, তবে ডিজাইনটা সুন্দরভাবে বসে থাকে না, সেজন্য পেস্টিং দিলে কিন্তু একটু সুন্দরভাবে বসে থাকে। তো এভাবে সবগুলো আমি তৈরি করে নেবো। দেখেন তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর হাতার মিডিয়ালে কী করছি আমি দেখেন, ডিজাইনের মাঝখানে আমি তিনটা সবুতাম লাগিয়ে নিয়েছি, বা এখানে মতিও বসাতে পারেন আপনারা, সবুতাম লাগালে একটু বেশি ভালো লাগে। তো এবার ডিজাইনটা কীভাবে করবো দেখেন, তো একটা যে ত্রিভুজাকৃতি একটা ডিজাইন নিলাম, নিয়ে এক কোণা থেকে এবার ভাঁজ দিলাম। তো দেখতে পাচ্ছেন এক কোণা থেকে ভাঁজ দিয়ে, তো যে আরেকটা সেমভাবে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এভাবে মিডিল বরাবর, মিডিল থেকে একটু পরে, দেখেন কতখানি পরে দিয়েছি আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন? তো যে একটার পর একটার পর একটা এভাবে দিয়ে আমি এখন সেলাই করে নেব। তো একটার সাথে একটা কিন্তু জয়েন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? তো ঠিক আমি যেভাবে বসিয়েছি, একটু বুঝতে যদি সমস্যা হয় একটু টেনে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো সবগুলো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, এবার আমি হাতার সাথে এটাকে বসিয়ে নেব। তো দেখেন কীভাবে বসাবে, যে এভাবে এভাবে জাস্ট হাতাটা উপরে দিয়ে সাপ সেলাই দিয়ে নেব, তারপরে কিন্তু হয়ে যাবে। তো যেহেতু পাইপেন আছে আমার, এভাবে পাইপেনের গোড়ায় গোড়ায় এভাবে হচ্ছে সাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে সোজাভাবে সমানভাবে বসিয়ে তারপর একটা সাপ সেলাই দিলে হয়ে গেল। খুবই সহজ কিন্তু দেখতে সুন্দর। এটা হচ্ছে আপনারা হাফাতার মধ্যে বেশিরভাগই এটা হাফাতার মধ্যে বেশি ভালো লাগবে, 3/4 সাইডে। তো এটা সবসময় বানানোর চেষ্টা করুন। ব্লাউজের হাতা তো দিতে পারেন, কামিজের হাতা তো দিতে পারেন, 3/4 সাইডে এই হাতাটা কিন্তু একটু শর্ট হাতা হলে, বেশি শর্ট না, কনুই পর্যন্ত রাখতে পারেন এরকম ডিজাইনটা। তো এই যে হাতাটা তৈরি হয়ে গেলো, খুবই সহজে দেখানোর চেষ্টা করছি। যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন, আর যারা পেজে দেখতেছেন পেজটাতে লাইক ফলো দিয়ে তারা নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।